নমস্কার, সবাই কেমন আছেন? আজকে একটা আপনাদের সাথে দারুণ রেসিপি শেয়ার করব। এটা যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তবে এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব নয়, আমার এক দিদির কাছ থেকে দেখা হয়েছিল, এই ভিডিও দেখেছিলাম, তো ভীষণ ভালো লেগেছিলো। ভেবেছিলাম আমি একদিন বানিয়ে খাবো, তো আমিও বানিয়ে খেয়েছিলাম, ভিডিওটা করে রেখেছিলাম, ছাড়িনি। তারপরে আজকে ভাবলাম আমার ফ্যামিলির লোকের সাথে একবার শেয়ার করেই দিই, তারা হয়তো এমনও হতে পারে এখনও পর্যন্ত এই রেসিপিটা বানায়নি, তো আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। ঝিঙে নিয়ে নিয়েছিলাম, আর ওখানে ছিল কুমড়ো পাতা, সমস্ত কিছু ভালো করে ধুয়ে ধুয়ে ঝিঙেগুলো কেটে নিয়েছি। ওদিকে কুমড়োও নিয়েছিলাম, কুমড়োও কেটে নিয়েছি। আর একটা বাটিতে গোলমরিচ, কাঁচা লঙ্কা আর সাদা সরষে নিয়ে ওটাকে বেটে নিয়েছি। আর এখানে তেঁতুল একটুখানি জলে গুলে নিয়ে এই যে সাদা সরষেটা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকেও একসাথে দুটোকে একদম মিক্স করে দিয়েছি। এবার চলুন এবার কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো কুমড়োগুলোকে একদম সিদ্ধ হয়ে যাবে এরকমভাবেই ভেজে নেবো হালকা আঁচে দিয়ে। কুমড়োগুলো ভেজে নেবার পরে এবার যে ঝিঙেটা আমি ওদিকে প্রথমেই ঝিঙে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা জলগুলোকে ভালো করে এবার ঝরিয়ে নেবো। আগে থেকে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিলে ঝিঙেটা অনেকটা নরম হয়ে যাবে, সেই কারণে দিয়ে এই যে এই মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়, এইগুলো দিয়ে হলুদ দিলাম। তারপরে আগে তো নুন দিয়েছিলাম, এখন আর নুনটা দিলাম না, ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিতে হবে এই যে কুমড়ো পাতাগুলো, এইভাবে ঠিক সাজিয়ে সাজিয়ে দিতে হবে। তারপরে এই যে ঝিঙেটা আমি মশলা দিয়ে মাখিয়ে রাখলাম সেটা দিয়ে দিয়েছি, এর ওপর দিয়ে দেবো কুমড়োগুলো সাজিয়ে সাজিয়ে, এর ওপর দিয়ে আবারও কুমড়ো পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ভীষণ ভালো একটা রান্না। কারা কারা খাচ্ছেন আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর শেয়ার করবেন আমার সাথে যারা যারা রান্নাটা করে খাবেন। আমি বেশ কিছুক্ষণ 15-20 মিনিট মতন হালকা আঁচে দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই কড়াটা আমার একটুতেই তাড়াতাড়ি ধরে যায়, একদম পাতলা কড়া, তো সেই কারণে। এবার একটু ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে এটাও মিক্স করে নেবো। রেডি হয়ে যাবে ঝিঙে কুমড়ো পাতার পাতপোড়া। অসাধারণ লাগে খেতে। ভালো লাগলে ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।